এই প্রথাটা আমাদের হয়তো বাঙালি সমাজে বা সাধারণত উপমহাদেশের সমাজে নাও থাকতে পারে বা কম থাকতে পারে বা কোন রকম অন্য পদ্ধতিতে থাকতে পারে, এটা কিন্তু আসলে ও ইসলামি জাহেলি যুগের কথা। কিসের কথা? জাহেলি যুগের কথা। জাহেলি যুগের নিয়ম ছিল তারা স্ত্রীদের উপর অনেক ধরনের অত্যাচার করত এবং অনেক তাদের সামাজিক অত্যাচার হতো, আদত স্বভাব স্বরূপ। ওই সকল আদতের মধ্যে একটা ছিল যে যখন কোন স্ত্রীর সঙ্গে নিজেকে নিজের স্ত্রীর কাছ থেকে হারাম করে নিবে বা নিজের স্ত্রীকে হারাম করে নিবে নিজের উপর, যে তুমি আমার উপর হারাম এবং তুমি যে আমার উপর হারাম আর তোমার সঙ্গে আর কিছু করবো না, সহবাস করবো না, ইত্যাদি করবো না, এই জন্য তারা উপমা দিত যে আনতা আলাইয়া আনতে আলাইয়া কাযাহারি উম্মি, তুমি আমার উপর আমার মায়ের পিঠের মতো। মায়ের পিঠ কোনো মানুষ ব্যবহার করতে পারবে? নাউজুবিল্লাহ, এরকম যে কোনো জিনিস মায়ের পিঠ একটা শব্দ নিয়েছে, নচেত ওদের সঙ্গে কি নাউজুবিল্লাহ সহবাস যায়? কারণ হারাম, ওদের সঙ্গে বিবাহ নিষেধ, এগুলো মোহরিমা। ওদের সঙ্গে উপমা দিয়ে দিচ্ছে কেন? বলছে স্ত্রীটাকে ওদের মতো ওদের সমতুল্য মনে করে নিচ্ছে, নেওয়ার পর ওর সঙ্গে এখন বাকি কাজ করা হারাম করে নিচ্ছে নিজের উপর, এটাকে বলা হয় কি জিহাদ। এখানে একটি কথা মনে রাখেন, যদি কেউ নিজের স্ত্রীর উপমা এরকম মহরেমাতের সঙ্গে দেয় যাদের সঙ্গে বিবাহ হারাম, এই কারণে উপমা দিচ্ছে যে তাকে নিজের উপর হারাম করে নিবে, এই কারণে না, বরং সত্যিকারে একজন কারো স্ত্রীর চেহারাটা ধরে নেন যে বনের মতো, সত্যিকারে তার স্ত্রীর হাত বা পা তার মায়ের খালা ফুপার মতো, তাই বলছে তোমার পাটা আমার খালার মতো, তোমার চেহারাটা তোমার নাকটা আমার মায়ের মতো, এই কারণে নয়, এই কথার মাধ্যমে সেই স্ত্রীকে নিজের উপর হারাম করতে চাচ্ছে এটা উদ্দেশ্য না, বরং আসলে তার শারীরিক একটা অঙ্গ ওরকম মহরে মাতের সঙ্গে মিল খায় তাই সে বলেছে, তাহলে এখানে জেহার হবে না। তাহলে কি হবে না? জেহার হবে না। জেহার তখন হবে যখন এরকম অঙ্গের উপমা দিবে এই উদ্দেশ্যে যে সেই স্ত্রীকে নিজের উপর হারাম করে নিতে চাচ্ছে, তাহলে তখন কি হবে? তখন সেটা জেহার হবে। মনে রাখবেন শরীয়তে এরকম জেহার করা নিষিদ্ধ। এরকম জেহার করা কি? ইসলাম নিষেধ করেছে, ইসলাম মানা করেছে কেউ যেন জেহার না করে স্ত্রীদের। কারণ স্ত্রী মানেই হচ্ছে আপনি তাকে নিয়ে এসেছেন তার সঙ্গে বসবাস করবেন, স্ত্রী মানেই হচ্ছে যে তার কিছু হক আছে, আপনারও কিছু কি আছে? হক আছে। স্ত্রী বিবাহ এই কারণেই করা হয় যে মানুষের বংশ বিস্তার হবে আর সে তার সঙ্গে সহবাসেই নিজের উপর হারাম করে নিচ্ছে, অনা কারণে, বিনা কারণে, অনর্থক একটা শাস্তি, একটা একটা কষ্টে ফেলা হচ্ছে স্ত্রীকে। ইসলাম নিষেধ করেছে এই কারণে জেহার যেন কেউ না করে। সেই কারণে যারা এরকম করত জাহেলি যুগে তাদের ওই প্রথাকে ইসলাম বানচাল করেছে এবং বলেছে এটা হচ্ছে মুনকার ও জুর, এটা একটা মিথ্যা জিনিস, একটা জঘন্য জিনিস। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়ুযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম, তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীদের সাথে জেহার করে, মা হুন্না উম্মাহাতিহিম, সেই স্ত্রীরা তাদের মা নয়। স্ত্রীরা কি নয়? তাদের মার সঙ্গে যে উপমা দিয়েছে যে তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো, তো বলছে জেনে রাখো তোমাদের স্ত্রীরা কি নয়, তোমাদের মা নয়। ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম, তোমাদের মা তো তারাই যারা তোমাদেরকে জন্ম দিয়েছে। ওয়া ইন্নাহুম লায়াকুলুনা মুনকারাম মিনাল ক্বাওলি ওয়া যুরা, অবশ্যই তারা মুনকার জঘন্য কথা বলে এবং মিথ্যা কথা বলে। সূরা মুজাদালা 2 নম্বর আয়াত। মিথ্যা কথা কেন? স্ত্রীকে আপনাদের মা হয় রে ভাই, মিথ্যা হলো না? আর জঘন্য কেন? স্ত্রীকে মার সঙ্গে কিভাবে উপমা দেওয়া যায়? তো সেই জন্য এটা জঘন্য এবং মিথ্যা। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহ, যে কি বলছেন, ওয়াইন্নাহুম লায়াকুলুনা মুনকারাম মিনাল ক্বাওলি ওয়া যুরা, তাই জেহার করা যাবে না। কিন্তু কোন ব্যক্তি যদি তারপরও জেহার করেই নেয়, নিজের স্ত্রীকে মহরিমাদের সঙ্গে উপমা দেয় এই উদ্দেশ্যে যে তাকে ওরকমই হারাম ভাবতে চাচ্ছে, হারাম মনে করতে মনে করছে, যেরকম মহরেমাত গুলো তার উপর হারাম সেরকমই তার স্ত্রীকে নিজের উপর হারাম করে নিতে চাচ্ছে, এই উদ্দেশ্যে কেউ যদি এরকম কথা বলেই দেয় তাহলে সেটা জেহার ধরে নেওয়া হবে, আর এরকম হয়ে গেলে তাকে কাফফারা দিতে হবে। কি দিতে হবে? কাফফারা দিতে হবে। নচেত স্ত্রী আর বৈধ হবে না, স্ত্রীর সঙ্গে সহবাস আর ইত্যাদি বৈধ হবে না যতক্ষণে কি না দেয়, কাফফারা না দেয়। ওই জেহারের কাফফারা কি? জেহারের কাফফারা হচ্ছে একটি মুমিন বা মুমিনা দাসকে স্বাধীন করা। যদি কেউ সেটা না পায় তাহলে 2 মাসের ধারাবাহিক রোজা রাখা, মাঝখানে যদি মাঝে একটা ছেড়ে দেয় তাহলে আবার ওখান থেকে 2 মাস শুরু হবে, আগের গুলা বাতিল হয়ে যাবে। 2 মাস ধারাবাহিক রোজা শুরু করা,
যদি কেউ এটা ক্ষমতা না রাখে তাহলে 60 জন মিসকিনকে খাদ্য দেওয়া কয়জনকে 60 জন মিসকিনকে খাদ্য দেওয়া এই যে বললাম একটু আগে প্রায় 1.5 কেজি পরিমাণ খাদ্য সেটা রান্না করা হোক বা কাঁচা খাদ্য হোক মিসকিনকে দিতে হবে 60 জন মিসকিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়ুযাহিরুনা মিন নিসাইহিম যারা তাদের ওরা যারা তাদের স্ত্রীর সঙ্গে জিহাদ করে সুম্মা ইয়াউদুনা লিমা কালু অতঃপর আবার ফিরে যায় যেটা বলেছিল কি বলেছিল যে তুমি আমার উপর আমার মায়ের পিঠের মতো অমুকের মতো তমুকের মতো বলার পর আবার ওকে স্ত্রী হিসাবে গ্রহণ করে নিচ্ছে স্ত্রী যা কাজ করে তার সঙ্গে করতে চাচ্ছে তাহলে আল্লাহ বলছেন সুম্মা ইয়াউদুনা লিমা কালু অতঃপর ফিরে আসে যা সে বলেছিল ফাতাহরিরু রাকাবাতিন তাহলে তাকে একজন দাস বা একজন দাসীকে স্বাধীন করতে হবে মিন কাবলে আইয়াতামাসা তাকে ছোঁয়ার পূর্বে কি করতে হবে তা দাসী স্বাধীন করতে হবে যদি কেউ এরকম জিহাদ করে না যালিকুম তুআযুনা বিহ এটা তোমাদেরকে ওসিয়ত নসিহত করা হচ্ছে ওয়াল্লাহু বিমা তাআমালুনা খাবির আর আল্লাহ তাআলা জানেন যা অবশ্যই তিনি জানেন এবং তিনি সবকিছুর খবর রাখেন যা তোমরা করো ফামাল লাম ইয়াজিদ ফাসিয়াম শাহরাইন মুতাতাবিআইন যদি কেউ এটা না পারলো দাস দাসী স্বাধীন করতে পারলো না তাহলে সে 2 মাসের ধারাবাহিক রোজা রাখবে মিন কাবলে আন ইয়াতামাসা তাকে ছোঁয়ার পূর্বে ফামাল লাম ইয়াসতাতি কেউ যদি এটাও না পারলো ফাইতাআমু সিত্তিনা মিসকিনান তাহলে তাকে 60 জন মিসকিনকে খাদ্য দিতে হবে তাহলে ও কারণে ভুল করতে যাবেন বা করার প্রয়োজন আছে বাইবেলে বলার কি দরকার আছে তাহলে দরকার নেই যেতে হবে না যদিও বলছিলাম যে বিষয়টি জাহেলি যুগের সাথে সম্পর্ক তবুও আমাদের সমাজে মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে যায় আর ঘটার পর সমস্যায় পড়ে এক অনেক মানুষ বলে যে ওর স্ত্রীকে বাপ ডেকেছে মানে মেরেছে খুব স্ত্রীকে মারা বলে আমাকে বাপ বলেছে ওই জন্য তাহলে আমার উপর হারাম হয়ে গেল আরে বাবা জবরদস্তি কেউ যদি দুনিয়াতে যা কিছু গোলমাল কাজ করার না কোনোটা আল্লাহর কাছে ক্ষমা অথবা এটা কেন বলাতে হবে যে তুমি আমাকে বাপ বলো না যাই হোক এবং জবরদস্তি করলে ওটা জিহারও নয় আর ওর কোনো গুনাহ হয় না আল্লাহ তাআলা যেন এরকম স্বামীদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝার তৌফিক